নাটোরের লালপুরে শীতাতপ নিয়ন্ত্রিত ঢাকা ফ্যাশনের উদ্বোধনী অনুষ্ঠানে টিকাতুলি খ্যাত শিল্পী আব্দুল মতিন ও বিশিষ্ট ম্যাজিশিয়ান জাহিদ হাসান। বিডি স্টার টিভি নিউজ চিফ রিপোর্টার একে আদা সেন্টুর তথ্য চিত্রে দেখুন বিস্তারিত। সঙ্গে আছে আমি তানজানা রহমান লিসা। শপিং এর জগতের নতুন রাজ্যে ঢাকা ফ্যাশন রাজধানীর আভিজাত্য এখন লালপুরে। নাটোরের লালপুরে দেওয়ান মার্কেটে শীতাতপ নিয়ন্ত্রিত ঢাকা ফ্যাশনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার 1 জুন সন্ধ্যায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর এক আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব এনামুল হক, লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন জুলফু, সাধারণ সম্পাদক উপজেলা পরিষদ চেয়ারম্যান ইসাহাক আলী। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। দোয়া মাহফিল শেষে অ্যাডভোকেট আবুল কালাম আজাদ ফিতা কেটে ঢাকা ফ্যাশনের উদ্বোধন করেন। এরপর সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। অনুষ্ঠানে টিকাতলি খ্যাত বিশিষ্ট সঙ্গীত শিল্পী আব্দুল মতিন চৌধুরীর মনোমুগ্ধকর গান পরিবেশন করে দর্শকদের মাতিয়ে তোলেন। অনুষ্ঠানে মাত্রা যোগ করেন ম্যাজিশিয়ান জাহিদ হাসান। তিনি উপস্থাপনা কৌতুক সহ বিভিন্ন ধরনের ম্যাজিক উপস্থাপন করে দর্শকদের মুগ্ধ করেন। এ সময় মিন্টু রাজ, বর্ষা সহ স্থানীয় শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। ঢাকা ফ্যাশনের স্বত্বাধিকারী জোবায়ের হোসেন সম্রাট ও খালিদ হাসান সরল জানান, লালপুর সহ এ অঞ্চলের সকল শ্রেণী পেশার মানুষের সুবিধার্থে ঢাকা ফ্যাশন। এখানে শিশু কিশোর সহ সকল বয়সের নারী পুরুষদের পোশাক সাশ্রয়ী মূল্যে পাওয়া যাবে। অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত সচিব এনামুল হক লালপুরকে দ্রুত পৌরসভা রূপান্তরিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আজাদ ঢাকা ফ্যাশনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। এবং লালপুরে যারা নেতারা আছে তারা আন্তরিকভাবে লালপুরে পৌরসভা করুক। এখানে আরও ব্যবসা বাণিজ্যে সরকারি অনেক বরাদ্দ আসবে, পৌরসভা হলে ব্যবসা বাণিজ্যের আরও ব্যাপক প্রসার হবে। এরকম আরও অন্তত শত শত ঢাকা ফ্যাশন, লালপুর ফ্যাশন, নাটোর ফ্যাশন করি, এই কামনা করি। বড় জায়গা হেডকোয়ার্টার সেই লালপুরে বৃহত্তর একটা শোরুম গার্মেন্টসের, যেখানে আমাদের তরুণ প্রজন্মের একজন আমাদের সরল যে দায়িত্ব নিয়ে কাজটা করছে, আসল কথা আমি লালপুরের তরুণ প্রজন্মরা এখান থেকে তাদের সুন্দর ডিজাইন সহ এই সম্পর্কে আমার বিশ্বাস তার নিজস্ব শোরুম, নিজস্ব জায়গা প্রতিষ্ঠান ভালো একটা ব্যবসা করতে পারবে। এবং আমি লালপুরবাসীর পক্ষ থেকে এটাই বলতে পারি যে এটা একটা ভালোই প্রতিষ্ঠান হবে। সবাই এখানে সুন্দর সুলভ মূল্যে সুন্দর সুন্দর এখানে ইতিমধ্যে কয়েক বল থেকে অন্যান্য প্রতিষ্ঠান লালপুরে বড় বড় প্রতিষ্ঠান শুরু হচ্ছে কয়েক বল থেকে। আশা করি এই শিল্পটা, গার্মেন্টসটাও যে ঢাকা ফ্যাশন নাম দিয়ে যেটা নাম শুরু করে আমার বিশ্বাস এটা উত্তরোত্তর সমৃদ্ধি কামনা। একটা ভোর পরে ওখানে যে সভাপতি ছিল উনি বলল যে অনুষ্ঠান কাল বিকাল পর্যন্ত চলবে, একটা না, এরা যতক্ষণ পারে ততক্ষণ করতে থাকবে।